আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পরে লিটনকে তাসকিনের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখে কি তুই পেটাচ্ছিলি? গতকাল 26 মার্চ সেঞ্চুরিয়ানে রান বন্যার ম্যাচে রেকর্ড বইয়ে ওলট পালট করে দেয় দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। জনসন চার্লেসের 39 বলে তোলা সেঞ্চুরির জবাবে কুইন্টন ডিককের 43 বলে সেঞ্চুরি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ 258 রান তাড়া করে জিতেছে পটিয়ারা, আর পাওয়ার প্লেতে তুলেছে সর্বোচ্চ 102 রান। রাতের অমন ম্যাচ শেষে আজ 27 মার্চ দুপুরে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করা বাংলাদেশ যেন সেঞ্চুরিয়ান থেকে শুরু করেছে। রনি তালুকদার ও লিটন দাস মিলে পাওয়ার প্লেতে তুলেছে 81 রান, পাওয়ার প্লেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। 7 ওভার এক বলে উদ্বোধনী জুটিতে আসে 91 রান, 4টি চার ও 3টি ছক্কায় 23 বলে 47 রান করে আউট হন লিটন। এরপরে ভাঙে জুটি, তবে ঠিকই ক্যারিয়ারে 50 তুলে নেন রনি। 38 বলে 7টি চার ও 3টি ছক্কায় 67 রানের এক দারুণ ইনিংস খেলেন রনি। লিটন আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পরেই গতকালের দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কথা মনে করিয়ে দেয় তাসকিন। এ নিয়ে নিজেরা মজাও করেছে অনেকবার। ম্যাচ শেষে তাসকিন যেমনটা বলছিলেন সংবাদ সম্মেলনে, লিটন রনির ব্যাটিং খুবই ভালো লাগছিল। গতকালকে 100 রান, পাওয়ার প্লেতে 102 রান দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি তাকে বললাম, কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি নাকি? এরপরে তিনি হাসলেন। লিটন বললেন, হ্যাঁ ওরা পারলে আমরাও পারবো। লিটন দাসের এমন আত্মবিশ্বাসী উত্তর সত্যিই যেন প্রশংসার দাবিদার। বাংলাদেশের ক্রিকেটাররা এমন ভালো ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে আগামীতে আরও ভালো কিছু হবে, এটাই প্রত্যাশা করা যায়। তো বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।